Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বর্দি, ও বর্দি, এই মেসি বলছি, বর্দি কোথায় গো? আমি তো দেখিনি রে ছোট। এই যে, হ্যাঁ দাও দাও দাও। দাদা আপনি কি দেখেছেন দিদি, মানে কোথায় জানেন কি? না না, আমি তো ঘুম থেকে উঠে ওকে দেখতে পেলাম না। এই দেখো, আমি তো ভাবলাম যে ও বোধহয় রতনকে নিয়ে দোকানে জিনিসপত্র কিনতে গেছে। আজকে কি মা আদৌ দোকান খুলতে যাবে? স্নান টান করতে গেছে হয়তো। হুম, তাই হবে। আরে দূর বাবা, বর্দিকে তো দরকার। কোথায় বর্দি? ও বর্দি, তুমি কি স্নানে? ছোট কাকি, সকাল সকাল এরকম না কাই কাই করে চিৎকার করে না, মাথাটা জাস্ট ধরে যাচ্ছে। এত থাম তো। আরে বাবা, বর্দি স্নানে গেলে ওখান থেকে উত্তর দিত। বর্দা, আমি আপনাকে বলছি, বর্দি সারা বাড়িতে কোথাও নেই। কোথায় যে গেল বর্দি? বর্দিকে তো দরকার আমার। আই ছোট, তোর কি হয়েছে রে? কিসের এত দরকার সাত সকালে দিদিকে? দাদা চা, কি দরকার আমাকে বল না রে। নে একটু চা খা শান্তি করে। শান্তি? আমি বলে দিচ্ছি বর্দা, এই বাড়িতে কিন্তু আমি আপনাকে পই পই করে বলছি, আর কোনো শান্তি হবে না, সব অশান্তি হবে। আমি আপনাকে বলছি, দেখবেন আপনি মিলিয়ে নেবেন আমার কথা? এক্ষুনি তো দুলারের ঘর থেকে এলাম আমি। ওমা কি হলো রে, ওর আবার জ্বর টর বাড়লো নাকি রে? তো সকাল থেকে এই শোনা, কি হয়েছে বলতো? আমি তো, ও বাবা, ও কি জানবে? ও কি দুলারের ঘরে ছিল নাকি? দুলাল ঠিকই আছে, দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কাল রাতে তো সোনার দেবাই দুলালের ঘরে ছিল, তো তোর থেকে তো বেশি ওরাই জানবে না? সারা রাত থাকলে তো জানবে যে আসলে কি হচ্ছে। অবশ্য বলা যায় না বাবা, সোনা যা পাল্টি খেয়েছে, দেখলে হয়তো ফাইনালি ওর বোনটিকে ওই দুলালের ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছে। বোনটি মানে বংশিনী? ও তো, হ্যাঁ গো, মেজদি দুলালের ঘরে ছিল। মানে ও প্রথম দিকে রাত্রিবেলা হয়তো তোমার মেয়ের পাশে শুয়েছিল, কিন্তু বাকি রাতটাও দুলালের ঘরেই ছিল। আরে বাবা, সকালেও তো যেতে পারে, আগে কিছু না জেনে অশান্তি করছিল। যাও না, নিজের কাজে যাও না। কি? এই মেজদি, ধরো সরো এখান থেকে। আমি অশান্তি করছি বর্দা? আমি? এটা আপনি কি করে বললেন বর্দা? দেখুন, আমি শিওর ও রাত্রি বেলায় কিন্তু দুলালের ঘরে গেছে, নইলে সাত সকালবেলা কেউ কারো ঘরে গিয়ে নতুন করে ঘুমিয়ে পড়তে পারে নাকি? আমি তোকে টিয়ার ঘরে থাকতে বলেছিলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।